আমরা জানি জল মানেই জীবন, আর এই জলের অভাব যদি থাকে তাহলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই কথা মাথায় রেখে ভ্রাম্যমান জলের গাড়ির ব্যবস্থা করল ব্লক প্রশাসন। খুশি সোনারপুর গ্রামীণ এলাকার বাসিন্দারা। সোনারপুর গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যার সমাধানে উদ্যোগী হল ব্লক প্রশাসন। দেখুন, আমার সোনারপুর পঞ্চায়েত সমিতি যে আজকে যে আমরা উদ্বোধন করেছি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, কারণ আপনারা খুব ভালো করে জানেন আমাদের এলাকায় কিছু কিছু এলাকায় এই গরমের সময় পানির জল অনেক পাড়ায় বা অনেক গ্রামে জলের খুব সমস্যা তৈরি হয়। আমাদেরকে চেয়ারম্যান পৌরসভার শরণাপন্ন হতে হয়, পিএসির শরণাপন্ন হতে হয়। তো আমি একা সবটা করে দিতে পারবো এটা নয়, তো আরেকটা পিএসি যেমনি করছে যেমনি। সোনারপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি জলের গাড়ি চালু করা হলো। সোনারপুরের 11টি পঞ্চায়েত এলাকায় এই গাড়ি জল সরবরাহ করবে। আপাতত যেসব এলাকায় পানীয় জলের সমস্যা সবথেকে বেশি, সেই সব এলাকায় এই গাড়ি প্রতিদিনই যাতায়াত করবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পের শুভ সূচনা করা হয় সোনারপুর বিডিও অফিসে। তো আরেকটা পিএসি যেমনি করছে যেমনি আমরাও চেষ্টা করছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, যদি কিছু মানুষের কাছে যদি জলের তো আরেক নাম জীবন, যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই উদ্যোগ নিয়ে আজকে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমরা পানীয় জলের গাড়ি এবং ট্যাঙ্ক আমরা উদ্বোধন করেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা কমিউনিটি, আপনারা জানেন এখানে আমাদের পাশেই আমাদের কী বলে কমতীর্থর উপরে বিএলআরও অফিস আছে, এবং ব্লক এবং বিএলআরও অফিস মিলিয়ে এবং ওখানে পশু চিকিৎসালয় আছে অনেক একটা। উপস্থিত ছিলেন সোনারপুরের বিডিও সৌরভ ধল্ল, সাংসদ শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম। এর পাশাপাশি পঞ্চায়েত এলাকায় প্রাণীদের চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রেরও উদ্বোধন করা হয়। এই চিকিৎসা কেন্দ্রের সর্বক্ষণ একজন করে চিকিৎসক এবং চিকিৎসাকর্মী থাকবেন বলে জানা গিয়েছে। প্রাণীদের ছোটখাটো অপারেশনও এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মধ্যে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও একটি কমিউনিটি টয়লেটেরও উদ্বোধন করা হয় এদিন। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার জানান, এ সমস্ত এলাকাগুলিতে পানীয় জলের বরাবর সমস্যা ছিল, আর সে কথা মাথায় রেখে ভ্রাম্যমান পানীয় জলের গাড়ির পাশাপাশি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের গাড়ি থাকবে 24 ঘন্টা। আর এই পরিষেবাগুলি চালু হওয়ার ফলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।